আর পাঁচটা বাবা মার মতো সন্তানকে নিয়ে অভিযোগ ছড়ে পড়ল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেন গুপ্তর গলায় ঋতুপর্ণার দু সন্তান ছেলে অঙ্কন চক্রবর্তী ও মেয়ে অন্যদিকে প্রসেনজিৎ ছেলে মিশুক ওরফে চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে দুই মা বাবাকে কথা বলতে শোনা গেল কিভাবে বড় হওয়ার পর সন্তানরা কোনো কথা শোনে না অযোগ্যর প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারে প্রসেনজিৎকে বলতে শোনা যায় ফোন করলে এমন ভাব দেখাবে যেন ব্যস্ত হ্যাঁ কি বলছো কেন ফোন করেছ রাখছি পুরো কথাই শুনে না পাশে থাকা ঋতুপর্ণা এরপর প্রসেনজিৎকে থামিয়ে বলে ওঠেন আমি এর মধ্যে ছেলেকে মেসেজ করেছিলাম আমরাও আছি আমরাও জানি মাঝে মধ্যে জানিও তুমি কি করছো আমরাও এক্সিস্ট করি আমাকে বলছে মা আসলে আমি পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত আমি তখন বলি সে ঠিক আছে তাও একটুখানি জানান দাও যে আমরাও আছি এই বক্তব্যে এরপর প্রসেনজিতের সংযোজন এই জেনারেশনের বাচ্চাগুলো না এরকমই আমার ছেলে তো হোস্টেলে অনেকটা সময় থেকে এবার গ্র্যাজুয়েশন শেষ করলো আগে আমি ভাবতাম শুধু মিশুকই এগুলো করে তবে এবার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অন্য অনেক মা বাবার সঙ্গে কথা হলো। দেখলাম সবার অভিযোগগুলোই এক শুধু মিশুক নয় সব বাচ্চাগুলোই এরকম প্রসেনজিৎ ও অর্পিতার সন্তান মিশুক ওরফে ত্রিসঞ্জিৎ ভালো পড়াশোনায় ভালো ফুটবলও খেলেন তবে টলিউড অভিনেতা সম্প্রতি জানিয়েছেন ছেলের প্রথম দিকে ফুটবল নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলেও এখন মা বাবার পথে হেঁটে সে পা রাখতে চায় টলিউডে দক্ষিণ ভারতের কোড়াই কানালে পড়াশোনা শেষ করেছেন জানুয়ারিতেই উনিশে পা দিয়েছেন আজকাল টলিউডের পার্টিতে তার নিত্য আনাগোনা খবর জলদি ডেবিউ করবেন তারই প্রস্তুতি চলছে এখন ঋতুপ ছেলে অঙ্কন থাকেন সিঙ্গাপুরেই স্বামী সঞ্জয়কে বিয়ের পর থেকেই সেখানেই সংসার পেতেছেন অভিনেত্রী উনিশশো সালে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী কর্মসূত্রে সিঙ্গাপুরেই থাকেন সঞ্জয় আর তার দুই সন্তান ও সেখানকারী বাসিন্দা তবে অভিনেত্রীর কাজের জন্য লেগে থাকে নিত্য যাতায়াত